আচ্ছা তোর কি বিশ্বাস হচ্ছে না যে তোকে বাদ দিয়েছে হ্যাঁ বিশ্বাস হইছে মন খারাপ হইছে কে তো কান্না আসছে না কি করব বল তো হাইজলেমি করছিস প্র্যাকটিস রেখে কোন আকলে তুই হানিমুন করতে চলে গেলি নোভা আমার না আজকাল আকলের মধ্যে একটু কমই কাজ করতেছে কথার পিঠে কথা তো ঠিকই বলছিস তাহলে কি করব বোবা হয়ে থাকি চল বেশি বাড়াবাড়ি করিস না জানিস তো ঝড় আসলে গাছের সব থেকে বড় ডালটাই আগে ভাঙে জানি কিন্তু তুমি এটা জানো না যে আমি ওই গাছের ডাল না আমি সেই ঝড়ই বেশি কথা না বাড়ায়া প্যাট দাও প্যাট করব দেব না তাছাড়া তোর যখন ক্যাম্পে নামই নেই তখন প্যাট দিয়ে কি করবি মাঠে অন্যদের বিরক্ত করিস না যা বাড়ি গিয়ে ঘর সংসার কর কেন আমার ঘর সংসার দেখে কি তোমার হিংসা হইতেছে নাকি তাহলে এক কাজ করো তুমি বিয়া করে ফেলো আগে পাত্র খুঁজা পাইতেছো না খুঁজা দিব আমাকে রাগাস না মনি জলদি সবকিছু নিয়ে বিদায় হ নোভা যাও তো সকাল সকাল কানের কাছে মাছের মতো ঘ্যান ঘ্যানানি ভাল লাগতেছে না তুই আমাকে মাছি বললি না তো আমি বলছি যে তোমার এই ঘ্যান ঘ্যানানি আমার মাছের ভ্যান ভ্যানের মতো লাগতেছে এর মধ্যে যদি তুমি নিজের মাছি বলে খুশি হও সেটা তো আমার কিছু বলার নাই ফুকিনি কোথাকার নিয়ম না মেনে যখন ইচ্ছা ক্যাম্পে আসবি যা ইচ্ছা তাই করবি আমি কিন্তু এসব হতে দেবো না শোন পরিষ্কার করে বলছি কোনো ঝামেলা হওয়ার আগে এখান থেকে যা তা না হলে কিন্তু নোভা ওই প্যাটটা আমার হাতে এনে দাও নিজে গিয়ে নিয়ে নে নাকি হানিমুনে গিয়ে হাতে জোর কমে গিয়েছে নোভা ওইটা আমার হাতে ভালোই ভালো আয় না দাও না দিলে কি করবি রে মারবি নাকি মার মার দেখি আমি মারামারি করতে ক্যাম্পে আসি নাই ওটা হাতে দাও বলছি দেব না নিজে গিয়ে নিবি তারপর ব্যাগটা গুছিয়ে সোজা গেট দিয়ে বের হয়ে যাবে শুরু করে দিল মানে আমি তো প্রথমে ঝামেলা করি নাই ওই একদম চুপ থাকো আমি যা দেখার নিজ চোখে দেখেছি দেখলেন ম্যাম এই জন্য ওকে বাদ দেওয়ার কথা বলেছি প্র্যাকটিসটাই তুমি গুরুত্ব দিয়ে করছো না তাই না মনি এই মাঝে তুমি 20টা নাম্বার পিছিয়ে আছো এই 20টা নাম্বার তুমি কিভাবে তুলবে একবার চিন্তা করেছো ভেবে দেখেছো একবার 20টা নাম্বার কোথা থেকে আসবে ম্যাডাম আমি নাম্বার তুলতে পারবো ঠিক আছে সময় হলেই দেখবো গার্লস সবাই ইনডোর ক্লাসে যাও তুই আমাকে ধাক্কা দিলি ফুকেন্নি কোথাকে আর 100 বার মারতে আসবো 100 বারই আমি ধাক্কা দেবো তারপরে যদি বাড়াবাড়ি করতে আসো না তাহলে আমার সে খারাপ আর কেউ হয়ে পড়ো মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।